প্রথমেই আপনাকে বলতে চাই, আমাদের এনসিসি থাকাকে আমি খুব প্রশংসা করি। ভেরি আমার আমি হ্যাপি, খুব খুশি এই বাইকটা পাই আছে। মাত্র একদিনের মধ্যে তারা এই বাইকটাকে রিকভারি করছে, আমার খুব খুশি এনসিসি থানার এই কার্যকলাপে। এতটুকুই আমার। কোথা থেকে চুরি হয়েছিল? ওই তো ঠিক এফসি গুদামের পেছনে থেকে, চম্পিয়ানকামি থেকে। কবে হয়েছিল? ওই তো সানডে 7 তারিখে চুরি হয়েছে, আজকে পাইছি স্যার। কিরকম লাগছে আপনার? আমি এডুকেশন ডিপার্টমেন্টে আছি। কিরকম লাগছে আপনার? আমি খুব খুশি হয়েছি স্যার। আপনার নাম? আমার নাম মঙ্গল দেব বর্মা। আমি আরও প্রশংসা করতে চাই এনসিসি থানাকে, আমার খুব খুশি হচ্ছে এই যে বাইক পাইয়া স্যার। অ্যাকচুয়ালি গতকাল আমাদের এনসিসি থানাতে মঙ্গল দেব বর্মা উনি এসে একটা কমপ্লেন জানায় যে ওনার যে ব্ল্যাক কালার অ্যাচিভার বাইকটা, যেটা নাম্বার TR07-8145, এটা নন্দননগর FCI গোডাউনের সামনের থেকে উনি 7 তারিখ সকাল থেকে পাচ্ছে না। কালকে এনসিসি থানাতে খবর আসার সঙ্গে সঙ্গে ওসি এনসিসি অ্যাকশনে নামে উনি যে ওই পার্ট যে লোকেশন, ওই লোকেশনে সিসিটিভি ফুটেজ চেক করে, ফুটেজ চেক করে এখানে চোরকে আইডেন্টিফাই করা হয়। সোর্স আমরা ইউজ করি, ইউজ করার পরে চোরকে আমরা জানি যে চোর আছে নতুন বাজারে। অ্যাকর্ডিংলি আমাদের টিম নতুন বাজারে যায়, গিয়ে চোরকে, যার নাম হয়েছে রুবেল মিয়া, ওকে আমরা এখান থেকে ডিটেইন করি। এবং যে স্টোলেন বাইকটা ওইটাকে আমরা নন্দননগর যেখানে লুকিয়ে রেখেছিল সেখান থেকে বাইকটাকে আমরা 24 ঘন্টার মধ্যে রিকভার করতে সাকসেস হই। তাছাড়াও আমাদের যে জিবি হসপিটালে একটা কমপ্লেন ছিল যে জিবি হসপিটাল থেকে কিছু কপার ওয়্যার চুরি হয়েছিল, তো আমরা সেখানে একজন সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজটা আমরা চেক করে এখানে একটা লোককে দেখা যাচ্ছিলো যে সেটাকে কপার ওয়্যারগুলিকে চুরি করছিল। তো আমরা সোর্স মারফত জানতে পারি, বিভিন্ন জায়গাতে সোর্স লাগাই আমরা, লাগিয়ে আমাদের ইন্টেলিজেন্স ইউজ করে ওসি জিবি টিউপি স্পেশালি মৃণাল পাল উনি এবং ওসি বটতলা আউটপোস্ট ওসি বটতলা আউটপোস্ট অভিজিৎ মণ্ডল দুজন মিলে একটা সিক্রেট রেডে নেমে যে চোর, যার নাম হয়েছে ভানু দেবনাথ, যে জিবি হসপিটাল থেকে চুরি করেছে, ওকে অ্যারেস্ট করতে আমরা সক্ষম হই। এবং ওর কথার মলে যেখানে ও যে স্টোলেন আর্টিকেলসগুলো গোলবাজারে একটা স্ক্র্যাপ ডিলার শপে যেখানে বিক্রি করেছে, যার নাম হয়েছে দীপঙ্কর বসা, ওকেও আমরা অ্যারেস্ট করি এবং অল্প কিছু স্টোলেন মাল ওই দোকান থেকে আমরা রিকভার করতে সক্ষম হয়েছি। দুজন রিসিভার এবং থিফ দুজনকে আমরা মাননীয় আদালতে ফরওয়ার্ড করেছি। এই চুরির কাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে বাইক চুরির সাথে? বাইক চুরির সাথে প্রাথমিক তদন্ত এখন পর্যন্ত আমাদের কাছে, যাকে আমরা রুবেল মিয়া যাকে অ্যারেস্ট করেছি ওরই ইনভলভমেন্ট পাওয়া গেছে। আমরা ওকে ইন্টারোগেশন করব, যদি অন্য কেউ এখানে ইনভলভ থাকে ডেফিনেটলি আমরা ওদেরকে অ্যারেস্ট করব। কিছুদিন আগেও একটা বাইকের গ্যাং যেখানে ক্ষিতিশ সরকার নামে যে জড়িত আছে, সে বাইক এখান থেকে জিবির থেকে বাইক চুরি করে এখানে কোনাবন সাইডে, ওইখানে ও পাস করে। তো সেই মূলে OCGB মৃণাল পাল সেই ক্ষিতি সরকারকে সিক্রেট সোর্স মারফতে জিবি এরিয়া থেকে ওকে অ্যারেস্ট করে, ওকে ইন্টারোগেশন করে, ওর কাছ থেকে জানতে পারে যে কোনাবন সাইডে দুজন লোক, যার নাম শাফিক মিয়া আর শ্যামল দাস, যারা এইসব কাণ্ডে ইনভলভ, ওদের কাছে ম্যাক্সিমাম ওরা বাইক নিয়ে পাস করে। ওদের নাম আসার পরে আমাদের টিম এখান থেকে এনসিসি থানা আর জিবি আউটপোস্ট মিলে কোনাবনে যায় রাত্রে এবং ওদেরকে একটা সিক্রেট অপারেশন করা হয়। সিক্রেট অপারেশনের মাধ্যমে দুজন শাফিক মিয়া এবং শ্যামল দাস দুজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। আমরা ওরা তিনজনকে ক্ষিতি সরকার সহ মাননীয় আদালতে ওদেরকে সুপারিশ করে ওরা এখন জুডিশিয়াল কাস্টডিতে আছে। ¿Qué es lo que se llama?